এখানে অনেক কোয়ালিটির গোলাপ আছে। এখানে আপনি নিম্ন 25টা 26 রকমের গোলাপের কালার আছে। এখানে আপনার হলুদ আছে, সাদা আছে, কমলা আছে, খয়েরি আছে, হ্যাঁ ভিতরে আছে বেগুনি কালার আছে, তারপরে রাম্বা আছে, তারপরে এই যে নতুন একটা গোলাপ এসছে কয়েক বছর থেকে, 3 বছর থেকে, চায়না গোলাপ। এই যেগুলো চায়না ভ্যারাইটিস, এটা কলি দেখুন কত বড় বড় কলি, এগুলো হলো চায়না ভ্যারাইটিস। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি আমাদের একটা ভার্টিকালচারি ফুল ও ফলের প্রজেক্টে। এখানে আপনারা অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছেন আশেপাশে, যেগুলো আছে ফুলের গাছ, এগুলো বাড়ির আঙিনায় জালানার গ্রিলের সাথে ঝুলাই রাখলে অনেক সুন্দর লাগে। এছাড়াও আমাদের এই পাশে কিছু গাছ আছে দেখতে পাচ্ছেন, এগুলো এখানে কিছু গাছ আছে, আবার এইদিকে কিছু আলাদা প্রজাতির গাছ আছে। এদিকে আসো, যে এইদিকে সবকিছুই কিন্তু অনেক সুন্দর করে মেনটেন করা হয়েছে এদিকে। আর এখানে কিছু ফলজ গাছ আছে এই আশেপাশে, যেমন একটা আমের গাছ, এখানে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য কিছু ভালো ভালো প্রজাতির আমের গাছ আছে, বিশেষ করে গোপালভোগ, ল্যাংড়া, কৃষ্ণপাত এবং চাইনিজ কিছু আমের নতুন নতুন প্রজাতি আছে, যেখানে এখানে হর্টিকালচার প্রজেক্টের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। এগুলোর বাণিজ্যিক সম্ভাবনা অনেক। এগুলো আমরা আমাদের বাড়ির আঙিনায় বাগানে বা বাণিজ্যিকভাবে যদি কেউ চায় চাষ করতে, তো আমরা আজকে আমাদের এই ভার্টিকালচার প্রজেক্ট থেকে একটা গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। দেখছেন গোলাপ, এই যে নতুন চারা, এগুলো বগুড়া থেকে কিনে, যে এটা আমাদেরকে করতে পারি না এই গাছ আমরা, এবং আমাদেরকে করতে হলে মা গাছ রাখতে হবে, তারপরে প্রচুর খাটনি, চোখ রাখতে হবে, জঙ্গলি গাছ রাখতে হবে, জঙ্গলি গাছ থেকে গাছ তৈরি হবে, মানে মেলা কিছু এগুলো তৈরি হবে না এগুলো। হ্যাঁ, এগুলো আমরা বগুড়া থেকে কিনে এলে একটু দাম কম পাই, সময় একটু 30-35 টাকা দাম হয়। একটু আমরা এখন এখানে আমার ক্যাশ লাগে অনেক, এই গাছটা যদি আমি 2,000 বা 5,000 বা 10,000 কিনে এখন কম হিসাবে, এই গাছটা বেচতে আমার একটু সময় লাগবে, কিন্তু এই গাছটা চাহিদা হবে আপনার শীতের সময়তে আবার, কিন্তু দেখা গেল যে হ্যাঁ তখন বড় হলে পরে গাছটা কেটে দিলে গাছে ঝাঁকড়া হবে, তখন এই গাছটা দাম একটু বেশি পাবো হয়তো। এখন 30, হ্যাঁ এখন আমি হয়তো 30 টাকা দিয়ে কিনছি, তখন আমি 60 টাকা দিয়ে বেচতে পারবো, কিন্তু ক্যাশ আটকে যায় অনেক, এখন কি করবে, এখন ব্যবসা করতে হলে পারে এটা এখন রাখতে হবে কাস্টমার। এখানে অনেক কোয়ালিটির গোলাপ আছে, এখানে আপনি নিম্ন 25টা 26 রকমের গোলাপের কালার আছে। এখানে আপনার হলুদ আছে, সাদা আছে, কমলা আছে, খয়েরি আছে, হ্যাঁ ভিতরে আছে বেগুনি কালার আছে, তারপরে রাম্বা আছে, তারপরে এই যে নতুন একটা গোলাপ এসছে কয়েক বছর থেকে, 3 বছর থেকে, চায়না গোলাপ। এই যেগুলো চায়না ভ্যারাইটিস, এটা কলি দেখুন কত বড় বড় কলি, এগুলো হলো চায়না ভ্যারাইটিস। এগুলা এগুলো তারপরে এই তো গোলাপ আমি অনেকই নিয়ে এসেছিলাম, বেঁচে সাপ করে দিলাম, আবার নতুন আবার এই যে একটু দাম কম হবে, মার্চের দিকে গেলে একটু দাম কম পাবে, এখন 30 করে কিনেছি, তখন আপনি 20 টাকা করে পাবো, এখন বিক্রি আপনি 50-60 টাকা দাম চাইলে পরে 50 টাকা বেশি। হ্যাঁ ভিতরে মেলা কালার ফুটলে যেরকম ফুটছে দেখুন, এই যে মিষ্টি কালার, হ্যাঁ এই যেরকম এটা গোলাপি কালার, এই দেখেন এটা হলো খয়েরি কালার, এটা কালো, হ্যাঁ এটা বিভিন্ন, এটা যে হলুদ, হ্যাঁ এখন তো গোলাপ অনেক ফুটেনি, তারপরে এটা হলো সেন্দুর কালার, এই যে এটা সেন্দুর কালার হবে, হ্যাঁ এখন তো গোলাপ ফুটেনি আমার, গোলাপ যেটা ফুটছে দেখেন অনেক জায়গাতে প্যাকেট ফাঁকা হয়ে যাচ্ছে, যেটা ফাটছে সেটাই বিক্রি হয়ে যাচ্ছে, যেটা ফেটছে সেটাই বিক্রি হয়ে যাচ্ছে। ও ক্যালেঞ্চু তো দেখি, ক্যালেঞ্চু দেখে তাহলে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওতে। তো আপনারা দেখলেন এতক্ষণ এই খুব বিশেষ প্রজাতির গাছটি সম্পর্কে বিস্তারিত। তো আমাদের এখানে আরো অনেক গাছ আছে, তো আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আরেক গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ষড়ঋতু হর্টিকালচারের সাথেই থাকবেন। আমরা চাই আপনারা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হন, হর্টিকালচার রিলেটেড প্রজেক্ট নিজের বাসায় করতে, সেটা বাণিজ্যিকভাবে হোক এবং নিজের বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।